নমস্কার বন্ধুরা, স্বাগত আমার বাংলা গ্ল্যাম বারে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সানস্ক্রিন নিয়ে, যেটা অরিশবায়োন্যাচারাল সানস্ক্রিন SPF 30 লোশন। তো এটা কারা ব্যবহার করবে, তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রিভিউ পাওয়ার জন্য। তো এটা হচ্ছে অরিশবায়োন্যাচারালস সানস্ক্রিন SPF 30 লোশন, যেটা এখানে অরিশের যে লোগো সেই লোগোটা এখানে দেওয়া থাকে। এবং এখানে এটা ML হচ্ছে 50 ML এর একটা রকম কন্টেনারে করে পাওয়া যায়, যার প্রাইস হচ্ছে 235। এটা তোমরা কোথা থেকে পারচেস করবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটাকে পারচেস করতেই পারো। তো এটা বেসিক্যালি হচ্ছে যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের জন্য, নট ফর ড্রাই, নর্মাল টু ড্রাই স্কিন। কারণ এটা লোশন টাইপ অফ সানস্ক্রিন, এটা একটা তোমাদের স্কিনে ম্যাটিফাইন লুক দেবে। তো যাদের ড্রাই স্কিন তারা যদি এটা ইউজ করো, তোমাদের স্কিনকে আরও ড্রাই করে দিতে পারে বা স্কিনটা একটু বেশি ড্রাই লাগতে পারে। এবার যাদের অয়েলি স্কিন তারা নিশ্চিন্তে এটাকে ইউজ করতে পারো, কারণ অয়েলি স্কিনদের আমাদের একটাই প্রবলেম হচ্ছে আমাদের স্কিনটা খুব অয়েলি হয়ে যায়। তো অয়েলি স্কিনে যদি তোমরা এটা ইউজ করো, তোমাদের স্কিনে কোনো ড্রাই ভাবও লাগবে না বা অতিরিক্ত অয়েলি ভাবটাও কিন্তু লাগবে না। তো অয়েলি স্কিনদের জন্য একটা বেস্ট সানস্ক্রিন বলতে পারো এটা। আর যাদের স্কিনে র্যাশের সমস্যা আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। অনেকের এই প্রবলেমটা আছে যে যারা অনেক সানস্ক্রিন ইউজ করে র্যাশ ব্রণো হয়, তো বাট এটা ইউজ করলে কোনো র্যাশ ব্রণোর কোনো প্রবলেমটাও কিন্তু হবে না। তো চলো দেখা যাক কী কী ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আছে। এর মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো হচ্ছে নিম, হরিদ্রা, অ্যালোভেরা, মানজিস্তা, স্টিয়ারিক অ্যাসিড, ইথাইলিন গ্লাইকল, মনোস্টিয়ারেট, কার্বোমার, গ্লিসরিন, প্রোপাইলিন গ্লাইকল, সানফ্লাওয়ার অয়েল, সোডিয়াম হাইড্রক্সাইড, টিটানিয়াম ডাইঅক্সাইড, পটাশিয়াম সর্বেট, রোজ অরেঞ্জ G16230 অ্যান্ড পিউরিফাইড ওয়াটার। এবার বলছে এটা কীভাবে তোমরা ইউজ করবে। অ্যাপ্লাই অল ওভার দ্য ফেস অ্যান্ড নেক আর্ম বিফোর গোয়িং আন্ডার সান। এবং ইন্ডিকেশনের মধ্যে বলছে প্রিভেন্ট স্কিন ফ্রম সানবার্ন অ্যান্ড মেক স্কিন ব্রাইট স্মুথ অ্যান্ড হেল্পস টু প্রোটেক্ট ইয়োর স্কিন ফ্রম আল্ট্রাভায়োলেট রেজ অ্যান্ড এফেক্টিভ ফর অল স্কিন টাইপ। তো এটা কিভাবে তোমরা ব্যবহার করবে, না যখন তোমরা বাইরে বেরোবে তখন বাইরে বেরোনোর 30 মিনিটস আগে তোমরা অল টাইম সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর যখনই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে তার আগে পারলে অরিশবায়োন্যাচারালসের যে গ্রিন ট্রি অ্যান্টি অক্সিডেন্ট সেরাম আছে সেটাকে ইউজ করতে পারো, কারণ সেটা ইউজ করে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে তোমাদের সেটা একটা পলিউশন গার্ড দেবে। অর্থাৎ আমাদের স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করলেও অনেক সময় বাইরে থেকে বেরিয়ে এসে মুখে একটা লাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বা সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে যখন আমরা মুখ ধুই তারপরেও অনেকের স্কিনে দেখা যায় যে গুড়ি গুড়ি র্যাশ হয়ে গেল, সেটা কিন্তু ধুলোর কারণেই হয়, ঠিক আছে। তো তার আগে যদি তোমরা অরিশবায়োন্যাচারালসের গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সিরামটা অ্যাপ্লাই করতে পারো, তো খুব ভালো একটা রেজাল্ট পাবে এটা দিয়ে। আর অল টাইম সানস্ক্রিন দিনে অন্তত পক্ষে 3 বার তো অ্যাপ্লাই করবেই, যারা বাইরে থাকো তারা সানস্ক্রিন মিনিমাম 3 বার অ্যাপ্লাই করবেই, কারণ সানস্ক্রিন যত অ্যাপ্লাই করবে তত তোমাদের স্কিন কিন্তু ভালো থাকবে। আর অনেকেই আমরা এটা করে থাকি যে সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, কিন্তু আমি বলবো প্রত্যেকটা একটা এজের পর থেকে 18-16 বছর থেকে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করা শুরু করো। যারা সানস্ক্রিন অ্যাপ্লাই করো তাদের যদি মানে ব্ল্যাক স্পট বলো, পিগমেন্টেশন বলো, এজিং বলো, এগুলো অনেক দেরিতে আসবে যদি তোমরা রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করো। যদি রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু এজিংয়ের সমস্যা, পিগমেন্টেশনের সমস্যা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তার জন্য বলবো সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করাটা খুবই দরকার আমাদের প্রত্যেকের স্কিনের জন্য। তো এটা বেসিক্যালি যাদের অয়েলি সেন্সিটিভ অ্যাকনে স্কিন তারা ইউজ করবে, বাট নর্মাল স্কিনদের জন্য আমি আলাদা করে রিভিউ দিয়েছি, সেটার লিঙ্কও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সেই রিভিউটা দেখে নিতে পারো। তো এই ছিল, আর এখানে তো বলেই দিলাম যে পুরো তোমরা গলাতেও ইউজ করতে পারো, ফুল ফেসেও তোমরা সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে পারো। এর ভেতরে টেক্সচারটা আমি তোমাদের একটু দেখাবো। তো এর ভেতরে টেক্সচারটা ঠিক এরকম হয়, এখানে নতুন প্যাকেজ বলে আমার এখানটা মানে
প্লাস্টিক টাইপের একটা প্যাকেট আছে, মানে দেখতেই পাচ্ছ এটাকে তুলতে হয় ওপর থেকে, এটা ভীষণ বাজে একটা প্যাকেজিংয়ে আসে। আমার খুব এর প্যাকেজিংটা আমার খুব একটা একদমই পছন্দ হয় না। তো এটা একটা সানস্ক্রিন টাইপ, ফাউন্ডেশন টাইপ সানস্ক্রিন বলতে পারো, এটা তোমার ফাউন্ডেশনের মতন একটা খুব কাজে দেবে এবং ম্যাট লুক দেয়। তো অনেকে পছন্দ করো যে একটা ফাউন্ডেশন লাগাতে কখন বাইরে সকালবেলা বেরোলে, তো তোমরা এটা অ্যাপ্লাই করে বেরিয়ে যেতে পারো, এটা ফাউন্ডেশনের মতনও কাজ দেবে সাথে সানস্ক্রিন হিসাবেও তোমাদের কাজ দেবে। তো এই হচ্ছে অরিশ বায়োন্যাচারালসের SPF 30 সানস্ক্রিন লোশন, এটা খুবই ভালো সানস্ক্রিন লোশন। যারা খুব মিডিয়াম রোদের মধ্যে কাজ করো তাদের জন্য একদম বেস্ট সানস্ক্রিন বলবো SPF 30। অরিশের 30, 40, 60 এই তিনটে SPF আছে। তো 30টা যারা ব্যবহার করবে, যারা নর্মাল রোদের মধ্যে ঘোরাফেরা করো তারা 30 ব্যবহার করতেই পারো। এবং 30 ব্যবহারের থেকেও তোমরা যদি বেশিক্ষণ রোদে থাকো তো 30টাকে তোমরা বারবার রিঅ্যাপ্লাই করতেই পারো। এমনি স্কিনের জন্যও কিন্তু তোমরা বারবার সানস্ক্রিন তিনবার করে হলেও অন্তত দিনে রিঅ্যাপ্লাই করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।